জাতীয় ক্রিকেট দলের লজিস্টিক্স ম্যানেজার ও সাবেক ব্যাটসম্যান নাফিজ ইকবাল গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাইনর স্ট্রোক করেছেন তিনি। কয়েকদিন ধরেই মাথা ব্যথায় ভুগছিলেন তিনি। শুক্রবার অবস্থা বেশি খারাপ হলে তাকে ঢাকায় আনা হয়। 2004 সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। 39 বছর বয়সী নাফিজ বাংলাদেশের হয়ে 11টি টেস্ট ও 16টি ওয়ানডে খেলেছেন। 2022 সাল থেকে জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন। পরে তাকে জাতীয় দলের লজিস্টিক্স ম্যানেজার করা হয়।